খুব রিস্ক নিয়ে এদিকে যাচ্ছি, কারণ আমি খুবই ভয় পাই এইসব জায়গা। এই যে এদিক দিয়ে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ওই যে পানির খাল, ঠিক আছে? এটা পানির খাল, এদিক দিয়ে পানি আসে, আবার এই দিক দিয়েও পানির খাল আছে, ঠিক আছে? আমি একটু কাছে গিয়ে দেখাই, এখানে মাছও মারে হয়তো বা অনেকেই। আর আমি মূলত দেখাইতে আসছি এখন এই গাছটা, ঠিক আছে? আমি যদি খুব সম্ভবত ভুল না করি তাহলে এটা হচ্ছে পিপল জাঙ্গি গাছ, ঠিক আছে? এই গাছটা হচ্ছে পিপল জাঙ্গি গাছ। এই গাছের পাতাটা অনেক উপকারী, ঠিক আছে? যদি ওই গাছটাই হয়, আমার দেখে মনে হচ্ছে এই গাছটা ওই গাছটাই, কারণ এইরকমই আমি দেখছি আমার এলাকায়, ঠিক আছে? এই গাছটা পিপল জাঙ্গি গাছ, ঠিক আছে? এই যে গাছটা হচ্ছে পিপল জাঙ্গি গাছ। এই গাছের পাতা এবং এই গাছের ফল নিয়ে অনেক কাহিনি, চলুন বলি। প্রথমে বলি শৈশবের পাতার, এই যে ফলের কাহিনি। আমরা হচ্ছে বন্দুক খেলতাম, মানে কী যেন একটা বানাইতাম, ওইটার ভিতরে এই গুলি হিসাবে এইটার যে ফল, ছোটো ছোটো, খুবই ছোটো ছোটো একটা ফল হয়, এই ফলগুলো আমরা ব্যবহার করতাম, ঠিক আছে? মানে বাঁশের কঞ্চি দিয়ে একটা বন্দুক বানাইতাম, আর এইটার ফল দিয়ে মানে আমরা সেই বন্দুকের গুলি বানাইতাম। দুইটা গুলি ইউজ করে ঠাস ঠাস ফুটতো, অনেক সুন্দর সাউন্ড হতো, ঠাস ঠাস করে সাউন্ড হতো। আর এই যে পাতা, ঠিক আছে, এর পাতাটা খুবই মানে উপকারী, এর শরবত আমরা খাই পাতা দিয়ে, মানে পাতা পানিতে ভিজিয়ে মানে ডোলে মশড়ে তারপর আমরা শরবত বানাই এটাকে। আরও আর একটা কাজ আছে এই পাতার, সেটা হচ্ছে এই পাতা দিয়ে মনে করেন যে ডোলে মশড়ে একইভাবে ওই পানি ঘন করে তারপর ওইটা আমরা মাথায় দিই। মাথায় দিলে আমাদের ঠান্ডা বা জ্বর লাগলে শরীরের তাপমাত্রা মানে কন্ট্রোলে এটা অনেক কাজে দেয়, ঠিক আছে? এই সেই গাছ, এটা হচ্ছে পিপল জাঙ্গি বলি আমরা, ঠিক আছে? আমার মানে 90% এটাই সেই গাছ, যদি ভুল না করি, কারণ এখন ফল নাই তো আমি শিওর বলতে পারতেছি না, কারণ ওই রকম পাতা সেম গাছ সেম সব কিছু কিন্তু ফল নাই, তার জন্য আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। তবে এই গাছটা দেখে, মানে এই গাছটা দেখে পাতা দেখে আমি অনেকটাই শিওর, 90%-এর উপরেই শিওর এই গাছটাই সেই পিপল জাঙ্গি গাছের পাতা। আমি কাছে যাইতে পারতেছি না কারণ এই যে এখানে জঙ্গল, ঠিক আছে? আমি জঙ্গল মারায় রিস্ক নিব না, আমি আপনাদের দূরে থেকেই দেখাইছি। এটাই হচ্ছে সেই গাছের পাতা, ঠিক আছে? এইদিকে আরও অনেক গাছ আছে, আস্তে আস্তে এক দু করে দেখাবো, কিন্তু এটা দেখালাম হচ্ছে এটার সাথে আমার শৈশব জড়িত আছে। ইভেন এটা একটা ঔষধি গাছ, এটা দিয়ে শরবত খাওয়া যায়, এটা দিয়ে জ্বর আসলে, ঠান্ডা আসলে মাথা ধোয়া যায়, ঠিক আছে?